Hi friends, welcome back to my channel, Momer Paksala. Momer Paksala আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, কি সুন্দর টকটক করে ভাত ফুটছে, তাই তো? হ্যাঁ, এই ভাতের মধ্যেই আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ রান্না করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এইভাবে তৈরি করলে তো ইলিশ মাছ রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক চটপট। দেখো, এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই ইলিশ মাছটাই আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখো, ইলিশ মাছটা আমি রান্না করব কৌটোর মধ্যে। তো একটা টিফিন কৌটো আমি নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি কৌটোর মধ্যে দিয়ে দেব প্রথমে। তো কৌটোর মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, মানে যতটা দরকার ততটাই লবণ দিয়ে দেব। পরে আর লবণ অ্যাড করব না, এখানেই স্বাদ মতো লবণটা দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুব বেশি দেব না, 1/4 টিস্পুন মতন হলুদের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম শিলপাটাতে। শিলপাটায় সর্ষেটা বাটলে কি হয়, একটু শক্ত করে সল সর্ষেটা বাটা হয়। তো আমি 2 চামচ সর্ষে বেটে রেখেছি খুব মিহি করে। আর এখানে আমি 3টে পাকা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, এটা আমি বেটে রেখেছি। তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দেবে। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি শিল ধোয়া একটু জল ছিল সেই জলটা দিয়ে দিলাম। দেখো, খুব সামান্যই জল কিন্তু বন্ধুরা, খুব বেশি নয়। সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 3 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে মাছটা মাখাবে বন্ধুরা, তাহলে সমস্ত মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগবে। আর তার সাথে মশলাগুলো যত ভালোভাবে মাছের গায়ে লাগবে তত ভালো মাছটার খেতে টেস্ট হবে। তো এটা স্পুন দিয়ে মাখাবে না, হাত দিয়ে মাখলেই এটা কিন্তু খুব ভালো হবে। তো এইভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিট একটুখানি রেখে দেব। তাহলে কি হবে, নুন মশলা সমস্ত মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে বন্ধুরা। তো মাছটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখলাম। দেখো, এখানে আমি ভাতের মধ্যে যেহেতু আমি ইলিশটা ভাপা করব, সেই জন্য আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাতটা আমার ফুটে উঠেছে। তো ভাতটা আমি কিন্তু পুরো সেদ্ধ করব না বন্ধুরা। দেখো, ভাতটা আমি 80% যতক্ষণ হচ্ছে ততক্ষণ অবধি করব। তো এবারে দেখো, ভাতটা আমার মোটামুটি 80% থেকে 90% মতন কুক হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারছে একটু শক্ত আছে ভাতটা। তো এই অবস্থাতেই কিন্তু ভাতটা তোমরা ফ্যানটা ফেলে দেবে। তো ফ্যানটা ফেলে দিয়ে ভাতটা দেখো ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি ভাতের মাঝখানটা একটা জায়গা তৈরি করছি, একটু হাতা দিয়ে দিয়ে ভাতগুলোকে সরিয়ে দিচ্ছি, নিয়ে মাঝখানে একটা জায়গা তৈরি করছি বন্ধুরা। তো আমি দেখো প্রেশার কুকার নিয়েছি, কারণ প্রেশার কুকারের মুখটা বড় বলে। তোমরা যদি হাঁড়িতে করো তাহলে চেষ্টা করবে হাঁড়ির মুখটা যেন একটু বড় হয়। তো আমার সেরকম হাঁড়ি ছিল না বলে আমি এরকম প্রেশার কুকারের মধ্যে ভাতটা করে নিয়েছি। দেখো, তাতে সুবিধা হবে কোটোটা বসাতে। এবার আমি কোটোটা বসিয়ে দিয়ে পাশ থেকে ভাতগুলো খুব ভালোভাবে কোটোর মধ্যে দিয়ে দেবো, চেপে চেপে দিয়ে দেবো ভাতগুলো। ভাতটা তো গরমই ছিল, আর এর ভাপে আমি এবার গ্যাসের যে ছোট বার্নারটা আছে সেই বার্নারে লো ফ্লেমে এইভাবে 15 মিনিট ভাপিয়ে নেব। তার ফলে কী হবে, ভাতটাও বন্ধুরা যেটুকু বাকি ছিল সেটা হয়ে যাবে, আর সাথে সাথে ইলিশ মাছ ভাপাটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এখন 15 মিনিট পর খুব গরম আছে, এখন খুলবো না। এই অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দেবো বন্ধুরা। তো 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমি কোটোটা বার করে নিয়েছি, আর বার করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে তো খুলতে পারবো না। তো কোটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো খুলে নিয়েছি। তোমরা নিজেরাই দেখো মাছটা দেখতে কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর দেখতে হয়েছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো আমরা ইলিশ মাছ দিয়ে তো অনেকেই অনেক রকম রেসিপি খেয়ে থাকি,
গরম ভাতে একবার ইলিশ ভাপা অবশ্যই বন্ধুরা তোমরা করে খাবে। আর খেয়ে কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবে না যে রেসিপিটা কেমন হয়েছিল। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। তাহলে এইরকমভাবে ইলিশ মাছ গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে তোমরা অবশ্যই বানিয়ে খাও। ততক্ষণ দেখা হবে আবার নেক্সট একটা রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।